US Bangla Kitchen and Vlogs. Assalamualaikum বুনিরা, কেমন আছেন? আজকে একটি শর্টকাট রান্না নিয়ে আসলাম। এই রান্নাটা মাত্র 20 মিনিটে আপনারা কমপ্লিট করে ফেলবেন। এখানে একটু তেল নিয়ে তার মধ্যে কিছুটা দেশি পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। এখন কাঁচা মরিচ কয়েকটা দিলাম, আপনারা ঝাল হিসেব করে দিবেন। এখানে একটু দেশি পেঁয়াজ এবং রসুন একটু ছেঁচে নিয়েছি। তারপরে তেলের উপরে দিয়ে 1-2 মিনিট নেড়ে নিয়ে তারপরে এখানে একটা ক্যানের মধ্যে দেখেন না ওই যে বড় বড় ছোলা ভেজানো থাকে, মানে যেটা চিকপি বলে, তেজপাতা একটা দিয়ে দিলাম। ওই চিকপি দিয়ে আসলে একটু বিরিয়ানি করব, কোনো মাংস নেই বুঝলেন, কোনো মাংস না, মাংস বাদে যে সুস্বাদু হবে রে ভাই, খাইলেই বুঝতে পারবেন। সেই চিকপিটা তো ধরেন আগে থেকেই সেদ্ধ করা থাকে ক্যানের মধ্যে, সেটা দিয়ে কিছুটা মশলা দিয়ে দিলাম, যেমন লবণ, হলুদ, মরিচ, তারপরে জিরা, গরম মশলা। একবারে বসাই করা তো ওই গরম মশলা জিরা এগুলা সব দিয়ে দিবেন। একটু দাঁড়ান, এই যে এখানে আছে সেগুলো আমি এখন এক এক করে সব দিয়ে দিচ্ছি। একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিবেন বুঝছেন। এখানে আমি গরম মশলার সাথে জিরা একবারে করা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এখন এই অবস্থায় যখন দেখবেন যে তেলটা একদম উঠে আসছে গামাখা গামাখা হয়ে, তখন করবেন কি, এর মধ্যে আপনি যে চালটা ভিজিয়ে ধুয়ে আপনি রেখে দিবেন, এটাও তো ছাঁকনিতে না নিলেও চলবে, যে একেবারে পানি সেকে নিতে হবে তা না। এই ভেজানো চালটা 15 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটা আপনি 3-4 মিনিট এইভাবে নাড়তে থাকবেন। নাড়া হয়ে গেলে এখানে আপনারা আন্দাজ মতো পানি দিবেন, যেমন পোলাও রান্না করেন ঠিক সেই রকম 1 কাপ চালে 2 কাপ পানি, বা দুই যারা একটু ঝরঝরে খেতে চান 2 কাপের একটু কম কম পানি দিলেও হবে। সেটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেখবেন যে এইভাবে যখন চালটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসছে, তখন করবেন কি, চুলার আঁচটা একেবারে লোতে দিবেন, দিয়ে এইভাবে রান্না করে নেবেন। ঠিক ঘড়ি ঘড়ি দেখবেন 20 মিনিটের মধ্যে রান্না হয়ে গেছে। ওরে ভাই রে কি স্বাদ গো, খাওয়ার পরে বুঝবেন বুনিরা, একটু রান্না করে দেখুন তাহলে। আরে চিকপিটা মুখের মধ্যে দিলেই বুঝতে পারবেন কি স্বাদ।